সাবস্ক্রাইব করুন বাংলা হেলথ টিপসে, আর বেল আইকনটি দেওয়ান লেটেস্ট বাংলা হেলথ টিপস ভিডিও সবার আগে দেখার জন্য। ঢুকে যাওয়া গাল ফোলাবে মাত্র 7 দিনে। নমস্কার দোস্ত, আজকে আমরা আলোচনা করব যে ঢুকে যাওয়া গালকে কীভাবে গোল মডেল করতে পারবেন। এই বিষয়ে আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল, যদি না দেখে থাকেন তবে দেখে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। দোস্ত, ছেলে হোক বা মেয়ে, মানুষের সুন্দরতা তো মুখেই, আর এই মুখটাই যদি টুবড়ানো বা ঢুকে যাওয়া হয় তবে মুখের শেপ কাটিং কখনোই ভালো দেখায় না। বাজারে অনেক ক্রিম পাওয়া যায়, কিন্তু এই ক্রিম যদি আমরা সম্পূর্ণ ন্যাচারালভাবে বানিয়ে নিই তবে কোনো সাইড এফেক্ট হবে না, আর গাল ঢুকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন। দোস্ত, ঢুকে যাওয়া গালকে মোটা আর গোল মডেল বানানোর জন্য মেথিদানার একটি ঘরোয়া রেমেডি আজকে আপনাকে বলতে চলেছি। এর জন্য আপনাকে মেথিদানার পাউডার ব্যবহার করতে হবে। এর জন্য আপনি 100 গ্রাম মেথিদানাকে গ্রাইন্ড মেশিনে পিষে ওর পাউডার বানিয়ে নিন, আর 1 বা 2 চামচ মেথিদানার পাউডারকে একটি বাটিতে নিয়ে নিন, আর ওটিতে পরিমাণ মতো পানি দিয়ে ওর পেস্ট বানিয়ে নিন। মেথিদানার এই পেস্ট আপনি আপনার গালে হালকা মালিশ করা অবস্থায় লাগান। মালিশ আপনি গালে এইভাবে করবেন, এরপর এটি গালে শুকোনোর জন্য ছেড়ে দিন। যখন এটি ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এইভাবে দিনে 1 বার মেথিদানার মালিশ আপনার মুখে ব্যবহার করুন। দোস্ত, মেথিদানার ভেতর একটি স্পেশাল গুণ আছে, যেটি হলো এটি গালের মাসেলসে মাংস বাড়ানোর কাজ করে। এই জন্য মেথিদানার এই পেস্টকে রোজ গালে লাগালে এটির কার্যক্ষমতা আরও বেড়ে যায়, আর এর ফলে গালের আকার বৃদ্ধি হতে শুরু করে। লাগাতার আপনি 7 দিন ব্যবহার করুন, আর ভালো ফল পাওয়ার জন্য 15 দিন করতে পারেন। এরকম করলে আপনার গাল গোলমটল আর সুন্দর হয়ে যাবে, আর মুখের স্কিনে উজ্জ্বলভাবও আসবে এর ব্যবহারে। মানে একটি টিপস থেকে আপনি অনেকগুলি উপকারিতা পেয়ে যাবেন। আর এর সাথে আপনাকে একটি খুব সহজ এক্সারসাইজ করতে হবে। আপনি আপনার মুখে হাওয়া ভরে নিন, আর গাল দুটি ফুলিয়ে রাখুন। 3 থেকে 4 মিনিট আপনাকে গাল ফুলিয়ে রাখতে হবে। এই এক্সারসাইজটি প্রতিদিন 5 থেকে 6 বার একদিনে করুন। এটি গালের মাংসপেশির জন্য স্পেশাল ব্যায়াম। এর ফলে গালে রক্তের সঞ্চালন বাড়ে, সেলসকে পুরো অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে, নিউট্রিশন পুরো গালে ভালোভাবে যেতে পারে, এই জন্য গালের মাসেল স্ট্রং হতে শুরু করে দেয়, আর এর উপর মাংস লাগতে শুরু হয়ে যায়। দোস্ত, ঢুকে যাওয়া গালে ফ্যাট বাড়ানোর জন্য আপনার খাবারে আলু, রাইস, আঙ্গুর, আনারস, ড্রাই ফ্রুট, কলা, শাকসবজি খেতে পারেন। আপনার ঢুকে যাওয়া গালকে মোটা গোলমটল বানানোর জন্য এগুলিকে ব্যবহার করুন। কিছুদিনেই এটি আপনার গালের বিউটিকে বাড়িয়ে দেবে। এরকম আরও হেলদি আর বিউটি টিপস পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। যদি আপনাকে এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। যদি আপনাকে আমার এই ছোট্ট তথ্যটি পছন্দ এসে থাকে তবে প্লিজ ভিডিওটি লাইক করুন, আর এর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটা খুশিতে কাটুক।